আজকে আমি পটলের একটি নিরামিষ রেসিপি শেয়ার করেছি। এরকম পটলের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে খেতে অসাধারণ লাগে। তাছাড়া রুটি পরোটার সাথেও খেতেও কিন্তু খুব ভাল লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে রেসিপিটি বানাবো, তার জন্য কয়েকটা পটল নিয়েছি আর পটলের খোসা ওপর থেকে এইভাবে পিলারের সাহায্যে ছিলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, পটল শেষ হওয়ার আগেই কিন্তু পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটি একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে হবে, ভীষণ ভালো হয় খেতে। তো এখানে সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, একদম একটুখানি ছেড়ে ছেড়ে খোসা কিন্তু ছাড়িয়েছি আর পটলের দুই মুখ একটু করে চিড়ে নিয়েছি। এতে করে পটলের মধ্যে মশলা লবণ এগুলো ঢুকে যাবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো প্রথমেই পটলগুলোতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে পটলগুলো বেশ ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে পটলগুলো হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম, এইভাবে কিছুক্ষণ রেখে দেব। পটলটা এবার সরিয়ে রাখছি, ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি, এক চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি আর দু টুকরো মতো নারকেল দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দেব। এবার সমস্ত মশলা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটি যদি আপনারা শিলপাটাতে বাটতে চান সেক্ষেত্রে মিহি করে পেস্ট বানিয়ে নেবেন। তো এখানে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো এখানে পটলগুলো দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে আরও এক চামচ তেল দিলাম। এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দুটো দারচিনি ফোড়ন দিলাম আর এখানে তিন থেকে চারটি এলাচ দিয়ে দিচ্ছে আর ছোটো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এখন সমস্ত ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছে। তো টমেটো দিয়ে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব, এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো কিছুক্ষণ তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো উপকরণ মিশিয়ে দেব। তো প্রথমেই এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য হলুদও দিয়ে দিচ্ছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো মশলা দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো মশলা দিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে একদম তেল ছেড়ে যায়। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো পটল দেওয়ার পরে মশলার সাথে আবারও এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, পটলের অনেক নিরামিষ আমিষ পদ আপনারা বিভিন্নভাবে রান্না করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে বানালাম এইভাবে একদিন বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এখানে সমস্ত উপকরণ কষানো হয়ে গেছে। এবার ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু আন্দাজ বুঝে দিতে হবে। তো এখানে তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা খুবই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন, কিংবা দুপুরের খাবারের সাথে বানাতে পারেন। তো গরম ভাতের সাথে এই রকম পটলের রেসিপি যদি থাকে তাহলে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটি একদিন যে খাবে সে কিন্তু রোজ খাওয়ার জন্য বায়না করবে, এতটা সুন্দর হয় রান্নাটি। তো পটলটা ঢাকা লাগিয়ে 4-5 মিনিট হতে দিয়েছিলাম, তো 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম কমে গেছে আর পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ মতো চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এখানে চিনি দেওয়ার পরে তরকারিটা আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা একটু গ্রেভি গ্রেভি আছে, তো এইভাবেই কিন্তু নামানো যায়, আমি কিন্তু এভাবে নামাবো না, আরও শুকনো করে নেব, তার জন্য আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসেছে। এখন মশলাগুলো পটলের গায়ে লেগে লেগে রয়েছে, এই অবস্থাতে নামিয়ে নেব আর রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও এইভাবে পটলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।